যেখানে স্বল্প মূল্যে পাওয়া যায়, যেখানে সুবিধাজনক পাওয়া যায় সেইখান থেকে কিনতে বলতেছি। একটা ব্যক্তির মুখের কোটকে এই প্রচার করার জন্য না করতেছি, আমি কম্পেয়ার করতে বলছি। আমি ভোক্তাদের যাতে সহজ হয় জিনিসটা, আমি মানুষকে ফিক্সড প্রাইসে যেখানে স্বল্প মূল্যে পাওয়া যায়, যেখানে সুবিধাজনক পাওয়া যায় সেইখান থেকে কিনতে বলতেছি। কিন্তু একটা ব্যক্তির মুখের কোটকে এই প্রচার করার জন্য না করতেছি, যে একজন বলল বেগুনের দাম ১০০ টাকার উপরে, আপনি সঙ্গে সঙ্গে করলেন। ওই বেগুনের দামটাই যেখানে এসিতে বেশি থাকার কথা সেখানে কম নাকি, ওইটা শুনে যেয়ে বেগুন আলারে জিজ্ঞেস করেন যে ওই ভিতরে যদি ৯০ হয় তোমার এখানে ১০০ কেন। এটাই আমি বলছি, আমি কম্পেয়ার করতে বলছি। আমি বলি নাই যে আপনি সবাই যে লাইন ধরে বেশি প্রাইসে কিছু কিনেন, আই এম নট প্রমোটিং এনিবডি। আমি ভোক্তাদের যাতে সহজ হয় জিনিসটা, যে না কম দামে জিনিস পাওয়া যায় সেটাই আমি রেফার করার চেষ্টা করছি।